আমাদের সাথে আছেন খিলক্ষেতের 80 বছরের একজন বৃদ্ধ বাবা। এখন দিন আবার আমি এত বড় জালেম না যে আমার কাছে শেষ বয়সের একজন বাবা আসবে কোরআন শিখতে আর আমি তাকে ফেরত পাঠিয়ে দেব। আপনার বয়স কত এখন? আমার বয়স এখন 80 রানিং আছে। জি জি জি, আমি তো স্বাধীনের আগে থেকে আমি 1962 সন থেকে চাকরি করি। যখন নোয়াখালীর থেকে সিলেট চলে গেছি অভাবের তাড়নায়, তখন থেকে আমি মুনাজাতের মধ্যে বলতাম আল্লাহ হজ করার পরে বেশি দিন বাঁচলেই গুনার থেকে বাঁচা যাবে না, আল্লাহ তুমি আমাকে কোরআনে হাফেজ না বানাই আমার মত দিও না আল্লাহ, আমি হাফেজ হওয়া পর্যন্ত আমাকে হায়াত দান করিও আল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান, এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আজকের কথার শুরুতে যেই নাশিদ দিয়ে শুরু করেছি এই নাশিদের উপরেই কথা বলবো আজকে। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এত ভালো আছি যে শুকরিয়া কোনভাবে আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হবেন এই পথটা আমার জানা নাই, তবে সর্বক্ষণ চেষ্টা করছি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার, আল্লাহর ইবাদতের মাধ্যমে অসহায় দুস্থ মানুষকে সাহায্য করার মাধ্যমে। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এখন পরিপূর্ণ একটা জামিয়া হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, আপনাদের নেক দোয়ায়। 1000+ ছাত্র আমাদের আছে। আমরা রমজানের পরের জন্য আপনারা জেনে খুশি হবেন 400 ছাত্র আমরা বুকিং নিয়েছি, যেটা আমার কাছে মনে হয় যে স্বপ্নের মতো। আমার মতো একজন অযোগ্য মানুষের কাছে আপনাদের সন্তানদেরকে ভর্তির 4 মাস আগে, ক্লাস শুরু হওয়ার 4 মাস আগে, 5 মাস আগে আপনার সন্তানকে পূর্ণ ভর্তির টাকা দিয়ে ভর্তি বুকিং দিচ্ছেন মাদ্রাসায় পড়ানোর জন্য, এটা যুগান্তকারী একটা সফলতা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার তথা আমাদের কওমি অঙ্গনের। আমরা এই কাজটা সফল হয়েছে একমাত্র কারণে, সেটা হলো যে আমরা উত্তম আচরণের মাধ্যমে বাচ্চাদেরকে বুঝিয়ে বুঝিয়ে পড়ানোর চেষ্টা করছি। এটা আপনারা সবাই জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। আজকে একদম ভিন্ন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত হচ্ছে। আমাদের সাথে আছেন খিলক্ষেতের 80 বছরের একজন বৃদ্ধ বাবা, যিনি আমাকে দেখার পরে, আমাকে জড়িয়ে ধরার পরে বলেছে আমাকে চুমু দিতে বাকি আছে। আমি ওনাকে চুমু খেলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উনি আমাকে নাকি অনেকবার ফোন দিয়েছেন, আমাকে পায় নাই। আমি অনেক ব্যস্ত থাকি, এজন্য এখন আপনাদের ফোনটা আমি পিক করতে পারি না সবসময়। ওনার নাম আব্দুল হক। উনি এই জীবন সায়ান্নে ওনার শেষ বয়সে উনি এসে উপলব্ধি হয়েছে যে দুনিয়ার সব কিছু করেছি, কিন্তু সমাধান যে কাজে হবে আল কোরআন, সে আল কোরআন বিশুদ্ধ হয় নাই। আল কোরআন বিশুদ্ধ হওয়ার জন্য আজকে এই মুহূর্তে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় উনি ভর্তি হয়েছেন। এটা ওনার ভর্তির কাগজপাতি, এটা রসিদ, ভর্তির রসিদ। উনি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে 5 তলা একটা বাড়ির মালিক বানিয়েছেন খিলক্ষেতে ওনার নিজের রোজগারের টাকা দিয়ে। 5 বছর বয়সে নোয়াখালী থেকে ঢাকায় ছুটে আসেন রেজেকের সন্ধানে ওনার পিতামাতা ওনাকে নিয়ে। উনি হার্ডে স্ট্রাগল করে আজকে এখন উনি একজন সফল মানুষ, ঢাকা শহরের একজন বাড়িওয়ালা। ওনার সন্তানরা আল্লাহর রহমতে শিক্ষিত হয়েছে। এ পর্যায়ে এসে ওনার কাছে মনে হয়েছে যে কোরআন শিখতে হবে আমার যে কোনোভাবে। উনি আবাসিক থেকে ভর্তি হয়ে ছাত্র হয়ে পড়ার জন্য আজকে ভর্তি হয়েছেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায়। ওনার ভয় ছিল যে আমি নেব কি না, আমি এত বড় জালেম না যে আমার কাছে শেষ বয়সের একজন বাবা আসবে কোরআন শিখতে আর আমি তাকে ফেরত পাঠিয়ে দেব, এটা আমার দ্বারা হবে না ইনশাল্লাহ। আমার সিট নেই, আমি ওনাকে এখনই বরণ করেছি। আমি যখন বলেছি আমি আপনাকে নিয়েছি, ওনার 2 চোখ দিয়ে পানি আসছিল, 2 ফোঁটা। এই পানিটা কিয়ামতের দিবসে ওনার এবং আমার জান্নাতে যাওয়ার কারণ হবে ইনশাআল্লাহ। আমি একটু কথা বলে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল হক। আপনার আব্বার নাম কি? আমার আব্বা মৃত আব্দুল বারিক। আব্দুল বারিক সাহেব, আপনার দাদার নাম কি? আমার দাদার নাম রহিম বক্স, আব্দুর রহিম বক্স। আব্দুর রহিম বক্স, সব আব্দুরই আপনার আছেন। আপনার ছেলের নাম কি? বড় ছেলের নাম হইল আনোয়ার হোসেন। এই জায়গায় আব্দুল লাগলো না আর, কেন? এই ছেলেদের সবাই নামে আব্দুল বাদ পড়ে গেছে। তার মেজো ছেলের নাম হইল আবুল হোসেন, সেজো ছেলের নাম হইল আনোয়ার হোসেন। আচ্ছা, এই আনোয়ার হোসেন ফোন নম্বর এখানে দেওয়া আছে। আপনার বয়স কত এখন? আমার বয়স এখন ৮০ রানিং আছে। জন্ম তারিখ? জন্ম তারিখ 10/8/1944 ইংরেজি। 10/8/1944, তার মানে হলো স্বাধীনের ব্রিটিশের একটু পরেই, ব্রিটিশ ভাগ হওয়ার একটু পরেই। না, 44 এদিকে 6 আর হলো 16, 21, 6 আর 21, 27। স্বাধীনের সময় 27 বছর বয়স। তাহলে আপনি স্বাধীন পুরো বুঝছেন? জি জি জি, আমি তো স্বাধীনের আগে থেকে, আমি 1962 সন থেকে চাকরি করি। আপনি কি যুদ্ধ করেছেন? যুদ্ধে যাওয়ার ভাগ্য হয়নি, আমার গর্ভে বাচ্চা ছিল, তার ফলে আমরা একেবারে বর্ডারের নিকটে। 62 সনে কি আপনি সরকারি চাকরি করতেন? না, সরকারি না, আমি বেসরকারি তিব্বত কোম্পানিতে ছিলাম। আপনার লেখাপড়া কি? আমার লেখাপড়া ক্লাস 5। ওই সময় ক্লাস 5? জি। এখনের মাস্টার্স? আল্লাহর রহমতে। হ্যাঁ, 44, 50, 55তে আপনি 5 পাস। আলহামদুলিল্লাহ। আপনার মেয়ে কয়জন? একজন মেয়ে। একজন মেয়ে। এই ঢাকায় যে 5 তলা বাড়ি করেছেন, আপনার টাকা দিয়ে করেছেন? যখন নোয়াখালীর থেকে সিলেট চলে গেছি অভাবের তাড়নায়, আব্বা আম্মা আমরা সবাই গেছি, তো সেইখানকার আব্বার আর আমার রুজির থেকে সেইখানে জমি জমা করা হয়েছে। আব্বা মারা গেছে 77-এ। আব্বা মারা যাওয়ার পরে বোন বিয়ে হয়ে গেছে, এখন মা একা, আমার ওয়াইফ আর মা, এই দুইজন টানা হিসেবে ঢাকায় আর সিলেটে। তো আমি সিলেটের বাড়ি বিক্রি করে আসি, ওই পুঁজি দিয়েই আমি প্রথম নাকলপাড়া বাড়ি জায়গা কিনেছি 1 কাঠা। সেই 1 কাঠা 2 বছর উন্নয়ন করিয়া কিনছি 15,000 টাকায়, বেচছি 1 লাখ টাকা। এটা কত সালে? 87 সালে। ওরে বাবা, 87 ওই সময়ের 1 লাখ টাকা? জি। 87 সালে 1 লাখ টাকা তো অনেক টাকা। 7 লাখ টাকা খিলক্ষেত জায়গা কিনলাম, 6 কাঠা জায়গা কিনে আবার গড়ো করলাম। খিলক্ষেতে জায়গা কিনেছি 5,000 টাকা কাঠা। সেই জায়গা এখন চলে আপনার 80-90 লাখ টাকা কাঠা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আপনার কাছে আমি যেটা জানতে চাই সেটা হলো যে কতদিন আগে থেকে প্রবলভাবে আপনার অন্তরের মধ্যে কোরআনের এই আওয়াজ ওঠা শুরু হয়েছে যে আমি কোরআন শিখবই? এখন থেকে 1 বছর আগে একেবারে বড় জোরে সোরে, যে আল্লাহ আমাকে কোরআন না শিখে আমার মৃত্যু দিও না। আর আমি 12 সালে হজ করেছি, স্বামী স্ত্রী দুজনেই। তখন থেকে আমি মুনাজাতের মধ্যে বলতাম, আল্লাহ হজ করার পরে বেশি দিন বাঁচলেই গুনাহ থেকে বাঁচা যাবে না। একটা হজ করা মানে নিষ্পাপ হয়ে আসা, যদি আল্লাহ হজ কবুল করে। তা আমার হজ কবুল করব আমি এটা খুব আশা, কারণ আমার ছেলেরা বলছে লোন দিয়া আপনারা হজে পাঠাবো। আমি বলছি 4 কাঠা জায়গা ছিল, 1.5 কাঠা জায়গা বিক্রি করো, ওই 1.5 কাঠা জায়গা বিক্রির থেকে আমার হজ হবে এবং তোমাদের ফাইলিংটা আমি করে দিয়ে যাব। তো 1.5 কাঠা জায়গার টাকা দিয়ে আমার হজও হয়েছে, দুইজনের 8 লাখ টাকা লাগছে, বাকি টাকা দিয়ে ফাইলিং করেছি। ফাইলিংয়ের পরে ধার কর্জ ধার উধার করতে করতে তারপরে এখন লোনও দেয় না আমাকে, বয়স। তো আমি জায়গাটা ট্রান্সফার করলাম আমার ওয়াইফের নামে, ওনারও বয়স 60 ঊর্ধ্বে, ওনাকেও দেয় না। তারপরে আমার ওয়াইফেরই দিয়া এই ছেলে মেয়ে 3-4 জনের মধ্যে এটা সমান ভাগ করে বিক্রি করে দিয়েছি। ওই লেখকের কাছে গেছি, পরে বললো যে মেয়ে তো ভাব ওর দেখা গেল না, মেয়েও আমার, ছেলেও আমার, আমার যেটুক আছে এইটুক সাইড বন্ধকে বন্ধক করে দেন। আপনার 1 বছর আগে থেকে আপনার প্রবলভাবে আপনার ইচ্ছা শক্তি জেগেছে যে কোরআন পড়বে, কোরআন যেন আল্লাহ আমাকে মৃত্যু দেয়। জি জি। আচ্ছা, এরপরে আর রায়হানে পড়তে আসবেন, এটা কিভাবে শুরু হলো? আমি আপনাকে আর রায়হান সাহেবকে টিভিতে দেখতে দেখতে এই আগ্রহ হয়েছে, যদি পড়ি এখানেই পড়বো। ঘরের পাশে মাদ্রাসা আছে কিন্তু আবাসিক নেই। আর আপনার এখানকার যে শুদ্ধটা, এখানকার যে পড়ার ধারণটা, আর আপনার যে মহব্বত ছাত্রদের প্রতি, এটাকে আমার বেশি আকর্ষণ করছে। এটাই আমার বেশি মনে লাগছে যে উনি আমাকে এই বয়সে নিবে কি না। তা আমি গত 7 দিন আগে ফোন দিছি। ভিডিওতে তো মানুষ অনেক সময় ম্যাকিংও করে মানুষ। আজকে দেখছি আপনাকে টিভিতে যেমন দেখছি, ইউটিউবে যেমন দেখছি, আজকে আপনাদের তেমনই দেখছি। কীরকম? আপনার এই লেবাসে, পোশাকে এবং কথাবার্তিতে, আদরে যত্নে আপনাকে এমনই দেখছি। আর আমি বিশ্বাস করি আপনার প্রতিষ্ঠানের উপরে আল্লাহর খাস রহমত আছে। আপনার এখানে আসলে মানুষ, বোবা মানুষ চালু হয়, ল্যাংড়া মানুষ সচ্ছল হয়, অচল মানুষ সচ্ছল হয় আপনার এই প্রতিষ্ঠানের প্রতি আল্লাহর রহমত আছে, এটা আমার একটা বিশ্বের জন্য দিয়েছে এরকম। আপনি আমাকে আজকে যে বললেন যে আমাকে চুমু দিতে বাকি আছে জড়াই ধরার পরে, আপনি কি এরকম জীবনে আর কাউকে বলছেন? না, কেউকে দিতে দেখিনি। তো আপনি যে দিচ্ছেন আপনার ছাত্রদেরকে, আমি আশা করি আসছি আজকে আমাকে একটা চুমা দিবে, আমিও আপনার কপালে একটা চুমা দেবো, আমি আশাটা আসতে করে আসছি। এখন দিন আবার। আমি এখানে পৌঁছি, আমার ওয়াইফের ফোন দিছি, আমি ইনশাল্লাহ এসে পৌঁছেছি। হুজুর এখন নাই, আমাকে মেহমানের রুমে বসাই রাখছে, এখানে তো বসছিলাম। ভালোবাসার জায়গা আর রায়হান, ভালো লাগার জায়গা আর রায়হান, ভালোবাসার জায়গা আর রায়হান, ভালো লাগার জায়গা আর রায়হান। ঠিক, আলহামদুলিল্লাহ। আপনি খুশি হয়েছেন? আমি অনেক খুশি হয়েছি। এটা আপনার ভর্তির কাগজ। জি, আল্লাহ তুমি আমাকে কোরআনে হাফেজ না বানাই আমার মত দিও না আল্লাহ, আমি হাফেজ হওয়া পর্যন্ত আমাকে হায়াত দান করি আল্লাহ। এতদিন তোমার কাছে চাইছি, যত তাড়াতাড়ি মৃত্যু দিবা আল্লাহ ততই গুনার থেকে বাঁচবো। হজ করার পরের থেকে 12 সালে হজ করেছি, আর এখন যখন এইটা জাগছে তখন দোয়া করি যে আল্লাহ হাফেজ না বানাই। সুপ্রিয় দর্শক, পয়েন্টে চলে আসছি আমরা। আমি এই জায়গাটায় আমার বক্তব্য সবসময় স্পষ্ট বক্তব্য, সেটা হলো যে শিক্ষা প্রতিষ্ঠান কেমন হবে, বা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক কেমন হবে, বা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আচরণ কেমন হবে। আমি একদম নিশ্চয়তার সাথে বলতে পারি যে আপনার সন্তানের সাথে আমি আমার জীবদ্দশায় কখনো অনুত্তম আচরণ করব না ইনশাল্লাহ। আমার দ্বারা আপাতত হচ্ছে না, সামনে যদি আমি পাগল না হয়ে যাই তাহলে আপনার সন্তানের সাথে আমার ব্যবহার কখনো খারাপ হবে না। আমার এখন 135 জন স্টাফ আছে, রমজানের পরে 175 জন, 80 জন হবে মোট। 180 জন কর্মচারীর সবার ব্যবহার আমার জানা নেই, আর সবাই আমার ছাত্রও না। আমি সবাইকে শেখাচ্ছি ধীরে ধীরে। আমি, আপনারা জেনে খুশি হবেন, আমি কালকে, আমার একজন ভ্যান চালক মাদ্রাসার ভ্যান চালায়, আমি তার সন্তান হাসপাতালে ভর্তি, আইসিউতে ছিল, 1,92,000 টাকা বিল আসছে, আমরা 1,10,000 টাকা আমি দিয়েছি। আমার কর্মচারীর চিকিৎসার, সন্তানের চিকিৎসার জন্য এর ভিতরে 40,000 টাকা দিয়েছে আমার শিক্ষকরা, বাকি টাকা আমি দিয়েছি। আমি এই জায়গাটাই আমার পয়েন্ট, যে আপনার সন্তানটা কখন ভালো হবে, ভালো থাকবে, শিক্ষা প্রতিষ্ঠানের যখন প্রত্যেকটা হাত ভালো থাকবে, শিক্ষক স্টাফ সবাই যখন আর্থিকভাবে প্রতিষ্ঠান থেকে ভালো সাপোর্ট পাবে, তখন তারা মন দিয়ে কাজ করবে। আমি এই জায়গায় এ কারণে সকল দরজা খুলে দিয়েছি সুযোগ সুবিধার, আলহামদুলিল্লাহ। আজকে এই যে আব্দুল হক সাহেব, আমাদের বাংলাদেশের উস্তাদুল হফাজ, শাইখুল কোর্রা আব্দুল হক সাহেব, ওনার মতোই বয়স, হুজুরের মতো বয়স, হুজুরের নামে নাম, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় হাফেজ। আপনাকে আমি দেখাবো, হুজুরকে আনবো আপনাকে দেখানোর জন্য, আপনার মিতা। আল্লাহ যেন হুজুরের সাথে মাঝে মাঝে বসার তৌফিক দান করে, আমিন। আর আমার উপর অর্পিত যে দায়িত্ব আজকে আসছে বাজানের উপরে, আল্লাহ যেন বাজানকে, যেন আমার বাবা থাকলে আমার বাবাকে আমি খেদমত করতাম, আমি ওনাকে খেদমত করে যেন বাবাকে খেদমত করার স্বাদ পাই। আর উনি যে হাফেজ হতে চেয়েছেন, উনি পূর্ণ হাফেজ না হতে পারুক, এক পারার হলেও যেন আল্লাহ ওনাকে মৃত্যুর আগে আল্লাহ হাফেজ বানায়, আমিন। আমি শুধু আউযুবিল্লাহটা এখন পড়াই, আপনাকে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই স্টেজে এসে পড়া শুদ্ধ করতে অনেক কষ্ট হবে, তবে যত কষ্ট হোক আমরা হাল ছাড়ব না। আমরা আব্দুল হক সাহেবকে চেষ্টা করব বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখানোর ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে দুইজন মেহমান আছে, ওনাদের বাড়ি গোপালগঞ্জে, আমাদের গোবরা বাড়ি একজন, আর একজনের বাড়ি হলো গোপালগঞ্জ পার্ক কুশলি। একজন হলো সুনামধন্য ব্যবসায়ী, উনি দাওরা শেষ করে ব্যবসা করেন ইলেকট্রনিক্স, তার, ফ্যান, যত লাইট, এটা হোলসেল করেন উনি পুরান ঢাকায় নবাবপুরে, যেখান থেকে সারা বাংলাদেশে যায়। কোনো মাদ্রাসার জন্য যদি কারেন্টের কোনো ফ্যান মাল লাগে, তাহলে ভাইজানের সঙ্গে যোগাযোগ করলে আপনারা স্বল্প মূল্যে মাদ্রাসার জন্য নিতে পারবেন, এটা আমি বলে রাখলাম আর কি। বা অন্য কেউ হলে বেশি মাল লাগলে অনলাইন উনি পাঠাতে পারবে, এ ধরনের ব্যবস্থা আছে। আমি একটু ওনার সাথে একটু কথা বলবো যে এই যে 80 বছরের একজন মুরব্বী বয়সী বাবা কোরআন শিখতে আসছেন এখন স্টেজে, এটা দেখে আপনার কেমন লাগছে? আর রায়হান মাদ্রাসায় উনি আসছেন, মূল মাদ্রাসায় আপনি দেখলেন আজকে প্রথম আসছেন, আপনার সাথে আমার প্রথম জীবনে পরিচয়। বাজানকে দেখে কেমন লাগলো, আর রায়হান মাদ্রাসা দেখে কেমন লাগলো, একটু মন্তব্য চাই। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। দিনী প্রতিষ্ঠান, এটা একটা কবিতা আছে, মাদ্রাসা হায় বাগে জান্নাত মোয়াল্লিম হায় মিথলে গুল। মাদ্রাসার যে জান্নাতের বাগিচা, এটা তো যে কোনো মাদ্রাসায় গেলে এটা পাওয়া যায়, তারপরেও এখানে এটার স্বাদ মানে এলমিভাবে এবং পরিবেশগতভাবে আলহামদুলিল্লাহ খুবই ভালো পেয়েছি। আর আমি অনেক দিন থেকেই চাচ্ছিলাম যে আমাদের আব্দুল কাইয়ুমের সাথে একটু সাক্ষাৎ করি, হয়ে ওঠে না কোনোভাবেই। আজকে আলহামদুলিল্লাহ প্রথম হলো। ভাই একজন অমায়িক মানুষ মাশাআল্লাহ, মানে তার ব্যবহার, আচার এবং খেদমত, আপ্যায়ন, সব বিষয়গুলি একেবারেই ভিন্ন আলহামদুলিল্লাহ। আমরা তো অনেক জায়গায় যাওয়া আসা করি, অনেক আলেমরাই চান যে আসলে আমরা আরও একটু ভালো খেদমত করব। সবার পরিবেশগতভাবে বা অন্য কোনো পারিপার্শ্বিকতার কারণে হয়ে ওঠে না, কিন্তু কাইয়ুম ভাই যেহেতু নিজেই এটার পরিচালক এবং ওনার মতো করেই উনি সাজাচ্ছেন, যার কারণে ওনার দ্বারা এটা একেবারে 100% হইতেছে বলে আমার আশা। আর একটা প্রশ্ন করা হয়েছে যে মুরব্বিকে দেখে, আসলে মুরব্বিকে দেখে আমরা বুড়া মামা বলতাম, অর্থাৎ আমার বাবার নানা। আমার বাবার নানা, ওনার নাম ছিল হুসাইন। আমার দাদা জান রহমতুল্লাহ আলাইহির কাছে উনি কোরআন শরীফ শিখছেন, তা আমাকে ওনাকেও মনে হচ্ছে আমি ওনাকে বুড়ো মামা বলে ডাকি, আমার বাবার নানার মতো, যদি ওরকম বয়স না, কারণ ওনারকেও ওরকম আলহামদুলিল্লাহ কোরআনের পাগল। আমার মনে আছে আমরা যখন ছোট হেফজ শেষ করছি, আমি টুঙ্গিপাড়ায় দেখতে গেছি, কোরআন শরীফ পড়তেছে, বসলাম, সালাম মোসাফা করলো, কেমন আছো, ভালো আছি, আবার কোরআন শরীফ পড়া শুরু করছে, বসে আছি, কিছুক্ষণ পর জিজ্ঞেস করছে কি তুমি কিছু বলবা, কোরআন শরীফ বন্ধ করে। আমি বলছি হ্যাঁ কিছু কিছু আমাদেরকে বলেন। তার প্রথম কথা ছিল যে আমরা তো বুড়া মানুষ, যদি কাউকে কিছু বলি তো মনে করে যে বুড়া তো মাথা খারাপ হয়ে গেছে, এজন্য কথা যা বলি আল্লাহর সাথে বলি। কোরআন পড়া মানে কি আল্লাহর সাথে কথা বলা। তো উনি এমন কোনো মাস নাই 3 খতম কমপক্ষে কোরআন শরীফ না পড়তেন, কমপক্ষে 3 খতম, 4 খতম, 5 খতম, 7 খতম, 10 খতম, 10 খতম পর্যন্ত, হাফেজ না, 10 খতম পর্যন্ত পড়তেন। এমনকি আমরা ওনার সামনে কোরআন শরীফ ভুল পড়ছি ইচ্ছাকৃত, যে কোনো জায়গার থেকে, ওনার সাথে মিলতেছেন, উনি কিন্তু হাফেজ না, বুড়া বয়সে কোরআন পড়তে পড়তে এরকম একটা স্টেপে পৌঁছাইছে। আমরা কোরআন যদি পড়তাম ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, কোনো ভুল বললে ওনারা ধরে দিতেন, উনি বলে দিতে পারতেন না যে সঠিক এটা হবে, তবে বলতেন যে তুমি যেটা পড়তেছো এটা হচ্ছে না। আমরা ঠিকই বুঝতাম যে এটা হচ্ছে না। আল্লাহ তাআলা আব্দুল হক সাহেবকে দ্বীনের জন্য কবুল করেন, কোরআনের হাফেজ হওয়ার তার আশা। হাদিসের মধ্যে আসছে যে যে নিয়ত করে, ওই নিয়ত করে ওইটা যদি সে শুরু করে, কিয়ামতের দিবসে সেটা হয়েই সে উঠবে। সে যেহেতু ভর্তি হয়ে গেছেন, একনিষ্ঠভাবে যদি চেষ্টা করেন, হাফেজ যদি না হয়েও উনি ইন্তেকাল করেন, আমাদের আশা হাদিসের ভাষ্য অনুযায়ী হযরত কিয়ামতের দিবসে হাফেজদের কাতারেই থাকবেন ইনশাআল্লাহ। আর আব্দুল কাইয়ুম ভাই বলছেন যে ওনার ওই 2 ফোঁটা পানি, এই 2 ফোঁটা পানির ওসিলায় সে এবং আব্দুল কাইয়ুম ভাই তারা দুজন জান্নাতে যাইতে চাইছে। আমরাও যেহেতু সাথে কিছুক্ষণ বসেছিলাম, আল্লাহ যেন এই আব্দুল হক ভাইয়ের 2 ফোঁটা পানির ওসিলায় আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন, জান্নাতের ফয়সালা করে দেন। আপনার নাম কি? আমি ইমদাদ হাসান, জামিয়া রহমানিয়া থেকে ফাড়ে, বাড়ি গোপালগঞ্জ সদর। যে নাম্বারটা আপনাকে পাওয়া যাবে, আপনার ব্যবসায় বিষয়ে তো কথা বলেছি, ওই নাম্বারটা একটু বলে দেন। জি, হাসান ট্রেডিং কর্পোরেশন, কাপ্তান বাজার কমপ্লেক্স, ভবন 1, গ্রাউন্ড ফ্লোর, নিচতলা আর কি, দোকান নম্বর 60, ফোন নাম্বার 01911033180। এটা আমার পার্সোনাল নাম্বার। আমার একটা বক্তব্য সবসময় আসে, সেটা হলো যে আলেমরা ব্যবসায়ী হোক। উনি একজন আলেম, একজন ভালো উদ্যোক্তা, ভালো ব্যবসায়ী। আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করবেন। কওমি যারা আলেম ওলামা আছেন, ব্যবসা করতে চান, ওনার সঙ্গে যোগাযোগ করলে, কথা বললে আপনারা ব্যবসায়ী বিষয়ে আপনারা ভালো পরামর্শ পাবেন। আর আপনাদের মাদ্রাসার জন্য যেই মালগুলো লাগবে, এই মালগুলো ওনার ওখান থেকে ক্রয় করলে আপনারা বিশ্বস্ততার সাথে কম দামে মালটা পাবেন। আপনারা সবাই ভালো থাকবেন আর দোয়া দিবেন, আমাকে দোয়া দিবেন, আমার বাজানকে, বাজান আব্দুল হক সাহেবকে, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে আমৃত মৃত্যু পর্যন্ত যেন মানুষের সেবায় আমাকে লাগিয়ে রাখে আল্লাহ। আর এই প্রতিষ্ঠানের অমঙ্গল যত দিক আছে, সকল দিক যেন আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় রাখে। আমরা সবসময় আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার কথা হবে আপনাদের সঙ্গে এরকম কোনো আব্দুল হককে সাথে নিয়ে, যে আল্লাহর কোরআনকে ভালোবেসে নিজের জীবন শেষ করতে চায়। আমরা এরকম আব্দুল হক যারা আসতে চায় আমাদের কাছে, আমরা তাদের সাথে আছি, তাদের সাথে থাকবো আমরা ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কুরআনিক শিক্ষা মিশন।